আজকের আমরা করব ফিশ। তাই তাড়াতাড়ি চলে গেলাম রঘুনাথের বাড়িতে। ওখানে গিয়ে দেখি রঘুনাথ সাগরদা দুজনে মিলে মুড়ি খাচ্ছে। বাজার থেকে নিয়ে আসা হয়েছিল আলু, পেঁয়াজ, আদা, রসুন, টক দই, লঙ্কা, গুঁড়ো লঙ্কা, ময়দা আর চিকেন। এখানে সুরজিৎদা মাংস ধুতে বসে গেছে, আর এখানে আকাশদা পরোটার জন্য ময়দা মাখছে। আর এখানে রেসিপিটা হচ্ছে যে চিকেন আর পরোটা। আর এখানে টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে পেঁয়াজ আর সাদা তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করা হচ্ছে চিকেনটাকে। আর এখানে সুমনদার ময়দা মাখা দেখে আমার মাথা ঘুরে গেছে। কিছুক্ষণ পরে ম্যারিনেট করা মাংসটাকে কড়ায় ঢালতে যা সেন্ট বেরিয়েছিল সে বলে বোঝাতে পারবো না। সুমনদার ময়দা মাখা হয়ে যেতে ময়দাটাকে ভালোভাবে বেলে নিল, তারপর পরোটাটা ভালোভাবে ভেজে নিল আকাশদা। পরোটাটা আমি ফাটিয়ে নিলাম, আমার হাত পুরো লাল হয়ে গেছিলো। আমি মাঝে মাঝে ভাবি যে আমি যখন পরোটা আনতে যেতাম তখন ওরা তাড়াতাড়ি করে পরোটাটা আমাকে করে দিয়ে দিত, কিন্তু তাদের কষ্টটা আমি এখন বুঝতে পারছি। যাই হোক, আমি পরোটাটা ফাটাই। তো খুব গরম, এত গরম লাগছিলো পাচ্ছি না। পরোটাটাকে আমি একা ফাটাচ্ছিলাম না, আকাশদাও ছিল, আকাশদাও আমাকে হেল্প করছিল। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই এক এক করে খেতে বসে গেল। আমি পরোটাটা টেস্ট করলাম ঝোল দিয়ে, পরোটাটা বেশ নরম হয়েছিল। আর মাংসটা ট্রাই করতে উফ, যেন মুখে অমৃত পড়ল। যাই হোক, আমি খাই, আর একটু ঝাল হয়ে গেছিলো তরকারিটা। যাই হোক, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো।